নমস্কার, দেখছেন বলকে জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সময়ের সাথে বদলে যাচ্ছে ইন্ডাস্ট্রির ধরন এবং তার সাথে পাল্টে যাচ্ছে ইন্ডাস্ট্রির চালচিত্র। তৈরি হচ্ছে নতুন নতুন ইন্ডাস্ট্রি এবং তার সাথে পাল্লা দিয়ে গড়ে উঠছে নতুন নতুন শহর। কিন্তু পুরনো যে সমস্ত শহরগুলি ভারতের অর্থনীতির প্রাণকেন্দ্র, সেই শহরগুলির কী হবে? রাজনৈতিকভাবে সক্রিয় রাজধানী দিল্লির আভ্যন্তরে কোথাও কোনো রকম ইন্ডাস্ট্রি গড়ে তোলা যাচ্ছে না বলে পার্শ্ববর্তী কিছু অঞ্চল স্যাটেলাইট সিটি হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেমন গুরগাঁও আর নয়ডা। গুরগাঁও নেওয়া হয়েছে হরিয়ানার থেকে এবং নয়ডা নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের থেকে। মেট্রো কানেক্টিভিটি অত্যন্ত ভালো আর তার জন্য প্রত্যেক দিন প্রচুর মানুষ পাড়ি দিচ্ছে এই দুটি ছোট শহরে। কিছু কিছু মানুষ আবার ওখানেই অফিসের পাশে বাড়ি নিয়ে থেকে যাচ্ছে। বর্তমানে মুম্বাইয়ের ওয়েস্টার্ন সাবাব, যেটি একসময় ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র ছিল, সেই জায়গা এখন স্যাচুরেটেড হয়ে গেছে জনসংখ্যার কারণে। গাড়ির সংখ্যা বাড়ছে এবং তার সাথে কমছে রাস্তার আয়তন। তাই রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে র্যাপিড ট্রানজিটকে আরও ঢেলে সাজানোর জন্য। দাবি দাওয়া কি এই দুটি শহরে নেই? না, নিশ্চয়ই আছে। এই দুটি শহরের অভ্যন্তরে মানুষের কিছু না কিছু দাবি দাওয়া নিশ্চয়ই আছে। আমি বহুদিন ধরে প্রবাসে থাকছি, তাই আমিও নিজেও দেখছি যে প্রচুর মানুষের প্রচুর দাবি দাওয়া রয়েছে। কিন্তু বাইরের মানুষের সামনে নিজের রাজ্য বা নিজের শহরকে বদনাম করার ধৃষ্টতা এই সমস্ত শহরের শহরবাসীদের বা এই সমস্ত রাজ্যের রাজ্যবাসীদের খুব একটা নেই। কিন্তু বিধিবাম, পশ্চিমবঙ্গে বাঙালিরা চিরকালই একটু রেবেলিয়ান নেচারের, আর প্রগতির জন্য এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যদি তার নির্বাচিত শাসককে প্রশ্ন না করে, তাহলে সেই শাসক বেপরোয়া হয়ে যায়। বিভিন্ন নির্বাচনে তার ছবিও উঠে আসছে, মানুষ প্রতিবাদ জানাচ্ছে, মানুষ আন্দোলন করছে, তাদের নানান রকম দাবি দাওয়াও রয়েছে। কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে ঠিক কোন অবস্থানে রয়েছে? হ্যাঁ, আমরা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি। বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু কখনো জমি বাদ সাজছে, আবার কখনো বাদ সাজছে মানুষের আন্দোলন। এই রকম একটি পরিস্থিতিতে সরকারকে গ্রহণ করতে হচ্ছে ধীর চলনীতি এবং গড়ে তুলতে হচ্ছে নতুন নতুন প্রকল্প। এরই মধ্যে পার হয়ে গেছে বেশ কয়েকটি বিশ্ববঙ্গ সম্মেলন, যাতে বাংলায় নতুন ইন্ডাস্ট্রি আসে এবং রাজ্যের রাজধানী আরও একটু নতুন এবং আরও একটু আধুনিক হয়ে ওঠে। এরকম লক্ষ্যের দিকেই ক্রমশ এগিয়ে চলেছে রাজ্য সরকার। কতদূর সার্থক হবে সেটা সময় বলবে। তারই মাঝে মানুষের দাবি দাওয়া কিন্তু শেষ হচ্ছে না, বরঞ্চ আন্দোলনের নানান রকম ছবি উঠে আসছে আমাদের কমেন্ট বক্সে। আমরা একটুও বিব্রত নই। মানুষ যদি নিজের দাবি তুলে ধরে এবং তার সাথে প্রশ্ন করে, তাতে আমরা একটুও বিরক্ত হই না, বরঞ্চ আমরা উৎসাহ দিই যাতে এই রকমের প্রশ্ন মানুষ করতে পারে। কিন্তু দোহাই, বাইরের রাজ্যের কাছে নিজের রাজ্যের বদনাম করার আগে একটু চেষ্টা করবেন ভালো ছবিটা তুলে ধরার। আর আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমরা সেটাই চেষ্টা করছি, যাতে ভালো ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, খারাপটার সাথে সাথে যাতে ভালোটাও আপনারা বলতে পারেন। আজকের ভিডিও শুরু করার আগে বেশ খানিকটা সময় আপনার খেয়ে নিলাম বলে একটু ক্ষমা চাইছি। বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর আনাগোনা চলছিল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বাই সফরে গেছিলেন, সেই সময় আদানি গোষ্ঠীর কোনো ব্যক্তি তার সাথে দেখা করতে পারেননি বলে পরবর্তীকালে রাজ্যে এসে তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে যায়। এই মুহূর্তে শহরের পাশেই বেলুরে প্রায় 100 একর জায়গা নিয়ে তৈরি করছে লজিস্টিক্স হাব আদানি গোষ্ঠী। একটি দৈনিকে প্রকাশিত তথ্য তেমনটাই বলছে। বেলুরে আদানি গোষ্ঠীর বিনিয়োগ, প্রায় 100 একর জমি জুড়ে লজিস্টিক্স হাব গড়বে আদানি গোষ্ঠী। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত একটি আর্টিকেল অনুযায়ী, আদানি গোষ্ঠী রাজ্যে প্রায় 2000 কোটি টাকার বিনিয়োগ করবে। আগামী 20 এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেটি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে, সেই অনুষ্ঠানে এই জমি হস্তান্তরের চুক্তি চূড়ান্ত হতে পারে। আগে এই জমিতে নিস্কোর কারখানা ছিল। এর আগে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির এখানে বিনিয়োগের প্রাথমিক কথাবার্তাও হয়েছিল, কিন্তু শেষমেশ কোনো কারণবশত তা বাস্তবায়িত হয়নি। কাজেই বর্তমানে সেই জমিটি চলে আসে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের হাতে। এবার প্রশ্ন উঠতে পারে, বেলুরেই এই লজিস্টিক হাব কেন হবে? এর মূল কারণ হল পরিবহনের সুবিধা। নিকটবর্তী রেলওয়ে স্টেশন, জিটি রোড, বালি ব্রিজ, নিবেদিতা সেতু এবং দ্বিতীয় হুগলি সেতু সবই কাছাকাছি অবস্থিত। কলকাতা এবং বেলুর খুবই কাছাকাছি, দুটোই একেবারে কাছেই অবস্থিত।
তাছাড়া অমৃতসর থেকে ডানকুনি ফ্রেট করিডোর তৈরি হলেও তার সুবিধা মিলবে। এবার মূল বিষয়টি হচ্ছে, যদি এখানে লজিস্টিক্স হাব তৈরি হয় এবং তার জন্য বিনিয়োগ করতে চাইছে এই আদানি গোষ্ঠী এবং তারা সমস্ত কিছু প্রায় চূড়ান্ত করে ফেলেছে হিসেবে ধরে নেওয়াই যায়, তাহলে তারা নিশ্চয়ই কোনো না কোনো সুবিধা দেখেই এখানে বিনিয়োগ করতে চাইছে। আর তার ফলে আমরা এটাও ধরে নিতে পারি যে অমৃতসর থেকে যে ডানকুনি পর্যন্ত রোডওয়েজ বা হাইওয়েজ বা ফ্রেট করিডোরের প্ল্যান করা হচ্ছে সেটাও খুব তাড়াতাড়ি কার্যকর হবে, কারণ বিনিয়োগকারী বিনিয়োগের আগে সমস্ত আটঘাট বেঁধেই ইনভেস্ট করে। এবার প্রশ্ন উঠতে পারে, আরে এতে কি লাভ, এতে তো আমি ব্লু কলার বা হোয়াইট কলার জব পাবো না। না, নিশ্চয়ই পাবেন, এর জন্য আপনাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমরা এই ব্লু কলার বা হোয়াইট কলার জব এই লজিস্টিক্স ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে কিনা বা এই ইন্ডাস্ট্রির ফলে কিভাবে নতুন কর্মসংস্থান পাওয়া যেতে পারে তা নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছি, সেটা আই বাটনে যে লিঙ্কটা আসছে সেটা ক্লিক করে আপনি দেখতেই পারেন। হ্যাঁ, সবাইকে হয়তো সব কিছু আমরা বোঝাতে পারবো না বা সবাইকে হয়তো সব কিছু বোঝানোর দায়ও আমাদের নয়, কিন্তু আমরা চেষ্টা করছি রাজ্যে যেটুকুনি ভালো হচ্ছে সেটুকুনি তুলে ধরার, যাতে অন্যের কাছে নিজের রাজ্য কতটা ভালো সেটা বলার আগে আপনি 10 বার ভাববেন। যাই হোক, আজকের এপিসোড এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে অল বাটনটাও প্রেস করবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়।